গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল আজকে উঠোন ঝাড় দিতে দিতেই ভিডিওটা শুরু করছি। আর যেহেতু অনেক বড় উঠোন, ঝাড় দিতেও সময় লাগবে, তাই অনেকটা সকালেই ওঠা হয়েছে, উঠেই ব্যাস শুরু করে দিয়েছি। আর গতকাল সন্ধ্যাবেলা হয়েছে ঝড়, তো ঝড় হওয়ার ফলে উঠোনে এক গাদা পাত্রা তো জমে গেছে আর চারিদিকে একেবারে ওলট পালট করে দিয়ে গেছে। সেই সব এখন গুছাতে হবে, আর এখনও আপাতত কেউ ওঠেনি আমাদের বাড়িতে। তো মার যেহেতু শরীরটা খারাপ আছে তাই মাও শুয়ে আছে, তো যাই হোক আমি উঠে পড়েছি, আমি এই কাজটা সব কিছু করে নিচ্ছি। তো বাসি কাজ ছেড়ে তারপরে আবার রান্না টান্না বসাবো, তো চলো শর্টপট করে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো এখানে এখন চলে এসেছি সব বাসি কাজ ছেড়ে, ঘরে এসে ঘরটার ঝাড় দিয়ে তারপরে বাবুর আর মার জন্য গরম জল করে দিলাম। তো মা আর বাবু চা খাবে না বললো, ওর জন্য গরম জল আদা গোলমরিচ লবঙ্গ দিয়ে। আর এদিকে আমি আর সন্দীপ দুজনা চা খাবো, তো এই যে দুজনা চা করে এনেছি। সন্দীপের এখনো মুখ ধোয়া হয়নি, তো আসছে, ওর চাটা ঢেকেই রাখি। আর এদিকে একটু জামা কাপড় আমি আর কি গুছিয়ে রেখেছি, তো এগুলোকে ঘরে রাখা হয়নি। হ্যাঁ ও ঠিক আছে, ইয়ে সন্ধ্যাবেলা বেশি করে দিয়ে দেবো। আসলে আদা শুকিয়ে গেছে তো, ওর জন্য রসটা বোঝা যাচ্ছে না। বাবু আদা খেতে খুব ভালোবাসে, তো তরকারিতে বলো, একটুখানি চায়ের মধ্যে বা গরম জলে সবকিছুতেই আদা দিলে বাবু ভীষণ খুশি। আদা দিয়েছি, আদাটা যেহেতু শুকিয়ে গেছে তাই ওটার রসও কমে গেছে, এমনকি গন্ধটাও। তো এখানে এখন বসে পড়েছি সবজি কাটার জন্য। আর গতকাল যেহেতু সন্দীপ মাছ এনেছিল, বাটা মাছ রুই মাছ, তো তার মধ্যে মাছ অনেকটা এনেছিল বলে আমি আর কি হাফটা রান্না করেছি আর হাফটা রেখে দিয়েছি। তো বাটা মাছ খাওয়া হয়ে গেছে কালকে, আজকে রুই মাছ আছে। তো রুই মাছ ভাবছি আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করব। আর উচ্ছে ছিল ঘরে, তো ভাবছি আলু উচ্ছে ভাজা করব আর তার সাথে আমের চাটনি করব। আর দেখি সন্দীপ বাজারে গেল, তো যদি কিছু আনে তাহলে আর আর একটা আইটেম হবে। তো এখানে এখন সবজি কাটতে বসে পড়েছি। আর ওদিকে আমি প্রেশার কুকারে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, তার কারণ আজকে মার রক্ত নিতে আসবে, সুগার থাইরয়েড এগুলো কেমন আছে সেটা দেখার জন্য আর কি রক্তটা পরীক্ষা করা হবে। যে আর কি রক্ত নেয় তো ওনাকে বলা হয়েছে, উনি আসবে। সকালে খালি পেটে যে রক্তটা নেওয়া তো সেটা নেওয়া হয়ে গেছে, এবার আর কি খাওয়ার পরে যে রক্তটা নেবে সেটাও নিতে আসবে। তো ওর জন্য আর কি আমি এদিকে তাড়াতাড়ি করে ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর এই রান্নাগুলো করতে দেরি হতো, তোর জন্যই সন্দীপ বললো যে তাহলে সকালে এরকম প্রেশার কুকারে ভাত বসিয়ে দাও, তারপরে না হয় দুপুরে তুমি আস্তে আস্তে রান্না করো। ওর জন্য ডাল চাল তারপরে আলু এগুলো সব একসাথে দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। তো এই যে মা এখন রক্ত দিচ্ছে, ওখানে গাছতলায় বসে আছে। তো বাইরের থেকে সবজি সবকিছু কুটে বেছে নিয়ে চলে এসেছি এখন রান্না করতে। আর এদিকে ভাত বসিয়েছি, এখানে দুধ জল দিচ্ছি, তারপরে তরকারি রান্না করব। আর আজকে আমি গ্যাসটা সবকিছু এখানে আনলাম, তো আসল কারণটা হলো যে রাস্তার লোক দেখা না, আসলে আমি আমার সোনা বাবাকে দেখার জন্যই আর কি এইদিকে সবকিছু নিয়ে এসেছি। আমাদের আরেকটা এক্সট্রা ওভেন ছিল, তো সেটা এখানে লাগিয়ে নিয়েছি। মা যেহেতু কিছু করতে পারছে না, তো
আমার যেহেতু একা একা সবকিছু করতে হচ্ছে, তো ওকেও এখানে রান্না করতে করতে ওকেও আমি দেখতে পাবো, আবার এদিকে আমার রান্নাও হয়ে যাবে, সেই সুবিধার জন্য আর কি এখানে ওভেনটা আনা। তো এখানে চেয়ারে বসে আছে, বসে বসে জল খাচ্ছে। তো এই দেখো আমাদের সোনা বাবা দাদুর কাছে বসে আছে, আর এই যে জলের বোতল। হুম 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 ওলে বাবালে, জলের বোতল দিয়ে কি করছো তুমি? জল খাচ্ছো? খাচ্ছো? কান চুলকাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, কান চুল কেন তাহলে? না চুল কেন? ওলে বাবালে, ওদিকে আমার রান্না বান্না সব হয়ে গেছে, বাসন কুসন মাজা হয়ে গেছে, মা তো সকালে রক্ত দিয়ে দিল টেস্ট করানোর জন্য। আর এদিকে গতকাল রাতে আর কি আমাদের হেলথের বৌদি, তো ওই বৌদিকে বলা হয়েছিল যে মার এরকম হঠাৎ করে শরীর খারাপ হয়েছিল আর কি, বৌদি আমাকেই দেখতে এসেছিল, দেখতে এসে তারপর দেখলো কি মার এরকম শরীর খারাপ, তো বৌদি বলে গেল কি যে যাই হোক শরীর খারাপ হয়েছে ঠিক আছে, কিন্তু তোরা একটু করোনা টেস্ট করিয়ে নে। তো সরকারিভাবে আর কি টেস্ট করানো হচ্ছে, তাই বৌদি বললো যে করিয়ে নে, কী আছে, পজিটিভ আসুক নেগেটিভ আসুক কোনো ব্যাপার না, একটু করিয়ে নে। তো ওর জন্যই আর কি এখন সন্দীপ আর মা, ও যে টোটো এসছে, তোর জন্য এখন সন্দীপ আর মা দুজনা মিলে যাচ্ছে আমাদের বেশ খুব হাই স্কুলে। তো মা এই যে এখানে রেডি হয়ে গেছে, তো ওখানে আর কি বসে আছে মা, ওখানে বসেছিল মা আর কি, ওই ঘর থেকে বেরোলো রেডি হয়ে। তো ওই যে টোটো চলে এসছে, আর ওদিকে সন্দীপ আর কি টোটো আসতে দেরি করছিল বলে সন্দীপ গাড়ি নিয়ে ভাবছিল যাবে, ফার্স্ট টোটো বলা হয়েছিল। তো এই যে মা টোটোতে উঠে পড়েছিল সন্দীপ। তো সন্দীপ বেরিয়ে পড়লো, আর ওদের বেশিক্ষণ টাইম না, আধ ঘন্টার ব্যাপার। তো যাই হোক এখানে আরও অনেকেই করেছে, বয়স্ক বয়স্ক যারা আছে যাদের এরকম হয়েছে মানে শরীরটা খারাপ মনে হয়েছে, ভিতরে ভিতরে সন্দেহ হচ্ছে, তারা এরকমভাবে টেস্ট করছে। তোর জন্যই আর কি বৌদি বললো যে সরকারিভাবে তো টেস্ট করা হচ্ছে, কোনো তো পয়সা খরচ হচ্ছে না, তো একবার টেস্ট করিয়ে নে তোর জন্য আর কি যাওয়া। তো যাই হোক আমাদের সোনা বাবাকে আমি স্নান করিয়ে দিয়েছি, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, দেখো 12:30 বাজে। তো এবার আমিও স্নান করে নেব, আর সকাল থেকে কাজ বাজে তাড়াহুড়োতে আর মানে নিজে একটু হতে পারিনি। তো যাই হোক এবার আমি স্নান টান করে ফ্রেশ হব, তারপরে একটু শান্তিতে বসতে পারবো। তো এই হলো আজকে আমার রান্না, মাছের ঝোল আলু পটল দিয়ে, এখানে আছে হলো আলু উচ্ছে ভাজা, আর এই হলো আমের টক। আর ওদিকে আমার স্নান করা হয়ে গেছে, তো এবার সবাইকে খেতে দিয়ে দেব, সবাই খেয়ে নেবে, আমি সোনা বাবাকে ধরবো, তারপরে আমি খাবো। চলো সবাইকে খেতে দিয়ে নিই, আর নতুন জামাটা পরেছি তো দেখাচ্ছি আমি পরে। তো এখানে সন্দীপ আর বাবুকে দিয়ে দিয়েছি খেতে, তো এখানে খেতে বসেছে, আর এদিকে আমাদেরকে দেখো, আমাদেরকে দেখো দেখো দেখো, আয়নাতে বোঝা যাচ্ছে না, আয়নায় আঙুল দিয়ে দিয়ে ক্যামেরার সামনে। তো এই দেখো এই হলো আমার জামাটা, এই যে সাদার মধ্যে পুরো একদম এরকম ফুটফুট, আর এরকম লং আছে জামাটা, তো একটুখানি ঢিলা ঢুলা আছে, এই যে এতটা ঢিল ঢিল, হাতাটাও একদম ঠিক টাইট ফিটিং না, ঢিল ঢিলই আছে এই জামাটা, আর পিছনে এরকম বেল্ট দেওয়া আছে যেটা বেঁধে অনেকটাই মানে ফিটিংস করতে পেরেছি, একেবারেই ঢিলা ছিল। তো যাই হোক ঘরে পরার জন্য এরকম একটু ঢিলঢাল জামা ঠিকই আছে, অসুবিধা নেই।
তোর জন্য আমি আর এটাকে মারলাম না, এরকম ভাবে পরে নিয়েছি। আর যে দুটো জামা আছে ওই জামা দুটো একদম ফিটিংস হয়েছে, এই জামাটাই আর কি একটু ঢিলা ঢুলা হয়েছে। তো চলো, মার বাবুর সন্দীপের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি খাওয়া দাওয়া করে নেব। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর মা করোনা টেস্ট করে চলে এসেছে, তো এবার রিপোর্ট আগামীকাল আসবে। আর রিপোর্টটা না আসা পর্যন্ত একটু চিন্তাতেই আছি, তো দেখা যাক কি হয়। ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা করছি যে যাতে রিপোর্ট নেগেটিভ আসে। তো জানি না কি হবে, দেখা যাক। যাই হোক, কালকে রিপোর্ট আসলে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো যে কি এসছে রিপোর্টে। তো তারপরে তো আমরা সবাই জানতেই পারবো আর একদম নিশ্চিন্ত হয়ে যাব। তো চলো, আজকের মতো তাহলে এখানেই তোমাদের সাথে টাটা বাই বাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল হাজির হচ্ছি। আর আজকের মতো তাহলে টাটা।